আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। নর্মালি আমি কোনো এয়ারড্রপ রিলেটেড আপনাদেরকে সাইট টাইট অ্যাপস দেই না, বাট আজকে আমি বেশ কয়েকটা এয়ারড্রপ রিলেটেড সাইট দেখাবো আপনাদেরকে, যেগুলো কিনা অলরেডি আমরা হিট পেয়েছি কিছু, যেটা কিনা আপনাদেরকে ভবিষ্যতে ভালো কিছু দিতে পারে। এর মধ্যে অলরেডি কিছু কয়েন মার্কেটের মধ্যে আছে এবং অলরেডি কিছু কয়েনের ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, সো এই কারণে মূলত দেওয়া। বাট সম্পূর্ণটাই ডিপেন্ড করে কোম্পানির যে ওনার আছে, যারা কিনা এটাকে মেনটেন করতেছে, তাদের উপর ডিপেন্ড করে। অনেক সাইট, অনেক ধরনের যেসব সাইটগুলো এয়ারড্রপ রান করে, তারা অনেক সময় যেগুলো কিনা ভালো পর্যায়ে আছে, তারা সেটা পাবলিক করে না যে তারা এয়ারড্রপ রান করবে। এর কারণ আছে, কারণ হচ্ছে আমরা পাবলিকরা যখন শুনি এয়ারড্রপ কবে আসবে, তখন তাদের যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে গিয়ে আমরা ভিড় জমাই। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আজকে এয়ারড্রপ রিলেটেড কথা বলবো। সো এয়ারড্রপ কী কারণে করবেন, বা এয়ারড্রপ আসলে কী কারণে দেয় আমাদেরকে? কেউ একজন যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কী করেন, আপনি যদি বলেন আমি এয়ারড্রপ রিলেটেড কাজ করি, তখন যদি বলে এয়ারড্রপটা কী, আপনি যদি প্রশ্ন নাও দিতে পারেন, তাহলে এর কোনো মানে হয় না, তাই না? সো আমার স্মার্ট অডিয়েন্সরা এটার উত্তর দিবে এবং কীভাবে করে না করে সব কিছু ডিটেলসে বলতে পারবে, এটাই আমি চাই। সো এয়ারড্রপ বেসিক্যালি কী কারণে দেয় বা কারা দেয়? ধরেন একটা সাইট, ধরেন একটা ক্রিপ্টোকারেন্সি সাইট, যেটার কিনা টোটাল সাপ্লাই 10 মিলিয়ন বা 10 মিলিয়ন সাপ্লাই বা 100 মিলিয়ন, তার 1% থেকে 2% বা 5% পাবলিককে দেয় বা অডিয়েন্সকে দেয়। এটা শুধুমাত্র ফ্রিতে দেয় না, এইটা দেওয়ার পিছনে ওদের উদ্দেশ্য থাকে, তারা ফলোয়ার গেইন করবে, তারা ইউজার পাবে, ঠিক আছে? সরাসরি আপনারা গেম নিতেই দিবে না। যারা কিনা বাংলাদেশে আছেন, আপনারা টিকটক, স্ন্যাক ভিডিও এগুলো কিন্তু রেফার করে বা ডাউনলোড করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারতেন, তাই না? এখন কিন্তু দেয় না, এখন বরং নেয়, ঠিক আছে? আপনার সময় নিতেছে, আপনি এমনি নিতেছে, বাট প্রথম প্রথম এটা মার্কেটে যাতে বেড়াইতে পারে, মার্কেটে যাতে ভালোভাবে পৌঁছাইতে পারে বা মার্কেটে যাতে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যায়, এই কারণে প্রথম ওরা এরকম এয়ারড্রপ বলেন বা গিফট আপনাদের অডিয়েন্সের জন্য রাখে। সো এরকমই বেসিক্যালি ক্রিপ্টোকারেন্সি যেসব সাইটগুলো আসে বা অ্যাপসগুলো আসে, এটাকে এয়ারড্রপ বলে, আর অন্যান্য সাইটগুলোকে বলে রেফার অ্যান্ড আর্ন বলে। সো ক্রিপ্টোকারেন্সি যেসব প্রজেক্টগুলো আছে, এর মধ্যে আমি আপনাদেরকে বেশ কয়েকটা আজকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের ভিডিওটিতে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনি বুঝতে পারবেন যেগুলো করবেন কি করবেন না। ভিডিও শেষে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা কিনা আমার অডিয়েন্সের কাজে লাগবে। সো চলি মূল কাজ। সো প্রথমে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা কিনা এয়ারড্রপ রিলেটেড কাজ করতেছেন বা করবেন বলে ভাবতেছেন, তাদের জন্য আমি আপনাদেরকে এটা একটা টিপস দিতে পারি বলতে পারেন। সেটা হচ্ছে, আপনারা বিভিন্ন অনেক সময় যখন এয়ারড্রপে কাজ করেন, আপনাদের যে ওয়ালেটগুলো আছে, যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এয়ারড্রপে কাজ করেন, আপনাদের ক্রিপ্টোকারেন্সি সব ওয়ালেটগুলো আছে, সেগুলো কানেক্ট করতে বলে অনেক সময়। সো আপনি যখন কানেক্ট করবেন, সেখানে আপনি একটু একটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি আপনার মেইন ওয়ালেটটা কানেক্ট করবেন না। মানে হচ্ছে যে ওয়ালেটের মধ্যে আপনার সবসময় কিছু ডলার থাকবে, ফ্রিলান্সিং করে বা যেভাবে এখান থেকে আর্ন করতেছেন যে কয়েনগুলো, সেগুলো যাতে আপনার মেইন যে অ্যাকাউন্টে থাকবে বা ওয়ালেটে থাকবে, সেটা আপনি কখনো এয়ারড্রপ রিলেটেড সাইটের মধ্যে আপনি কানেক্ট করবেন না। আপনাদের ফোনের মধ্যে অনেক ধরনের অ্যাপস থাকে এবং সেই অ্যাপসের মধ্যে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনি ওইসব বা ব্যাকএন্ডে যেসব ওয়ালেটগুলো আছে সেগুলো ইউজ করবেন, মেইন ওয়ালেট। সো প্রথমে যে এয়ারড্রপ বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জেটা চেইন থেকে। জেটা চেইন মূলত হচ্ছে অমনি চেইনের একটা প্ল্যাটফর্ম, এটা ওরা বিল্ড করছে এবং এটা কিছু সমস্যা সমাধান করে। ধরেন আমরা অনেক ধরনের অনেক ক্রিপ্টোকারেন্সি এক ব্লক চেক থেকে যখন অন্য ব্লক চেইন আমরা যখন সোয়াইপ করতে চাই, তখন আমাদের কিছু প্রবলেম হয়। সেই প্রবলেমটা হচ্ছে আপনাদের হ্যাকিং বা আপনাদের যে ট্রান্সফারটা করেন, তার সাথে কিন্তু আপনাদের কয়েনটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। সো সেই সমস্যাটার সমাধান করেছে জেটা চেইন। সো এই জেটা চেইনটাও আপনাদেরকে এয়ারড্রপ দিবে। জেটা চেইন থেকে কিভাবে এয়ারড্রপ পেতে পারেন, সেটা হচ্ছে আপনি ওদের এই সাইট ইউজ করে সেখানে যখন আপনি ওয়ালেট কানেক্ট করবেন, তার মাধ্যমে পেতে পারেন। ওদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো আপ করেও কিন্তু আপনি এখান থেকে জেটা আপনি টোকেন পেতে পারেন। এবং হচ্ছে এই সাইটটার যেসব প্রবলেমগুলো আছে, মাত্র এটা বিল্ড শুরু হয়েছে, সো এই সাইটটার মধ্যে যেসব প্রবলেমগুলো আছে, ডেভেলপারদের কাছে আপনি কমেন্ট করে সেটা সলিউশন দিয়েও কিন্তু আপনি এখান থেকে টোকেন পেতে পারেন। সো এখন আমরা নেক্সট প্রজেক্ট নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, আমি এই প্রত্যেকটা সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা, সেটা আপনি ওই সাইটটার নাম লিখে ইউটিউবে যদি সার্চ দেন স্পেসিফিকভাবে যে আপনি এটাতে পার্টিসিপেট কীভাবে হবেন,
তাহলে আপনি অনায়াসে হতে পারবেন। আর তাছাড়াও আমি একটা একটা করে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা, আজকে আমি আপনাদেরকে যে সাইটগুলো দিতেছি সাইটগুলো কিন্তু আপনারা খুব নর্মালভাবে নেবেন না, এই সাইটগুলো কিন্তু খুবই স্ট্রং সাইট এবং এই সাইটগুলো কিন্তু ওদের নিজস্ব কিন্তু ব্লকচেইন খুবই পাওয়ারফুল এবং ওরা কিন্তু নিজস্ব ব্লকচেইন তৈরি করতেছে। সো নেক্সট যে এয়ারড্রপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার জিরো। সো লেয়ার জিরো হচ্ছে অলরেডি কিন্তু আপনারা এটাকে যারা কিনা কোর মাইনিং করেন তারা আপনারা জানেন যে লেয়ার জিরো কিন্তু কোরের সাথে ওরা কোলাবরেট করে ফেলছে। সো লেয়ার জিরো হচ্ছে ওমনিকনের একটা ব্লকচেইনের উপর বেস করে এই সাইটটা করা হয়েছে, ওদের নিজস্ব কিছু প্রজেক্ট আছে যেটা কিনা অলরেডি বাইন্যান্সেও লিস্টিং আছে। সো এটাও এয়ারড্রপ দিতে পারে এবং এই এয়ারড্রপটাও আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন যে কীভাবে। সো লেয়ার জিরোর যে এয়ারড্রপটা আছে সেটা আপনি কীভাবে পেতে পারেন, ওদের যে নিজস্ব বিল্ড করা যেসব প্রজেক্টগুলো আছে সেসব কয়েনগুলো আপনি স্টেকিং করে আপনি এখান থেকে আর্ন করতে পারেন। ওদের যে ভোটিং সিস্টেমটা আছে সেখানে আপনি ভোট দিয়ে এবং সেখানে পার্টিসিপেট হয়ে আপনি জয়। সো তৃতীয় যে সাইটটা দেবো সেটা হচ্ছে সুই প্রজেক্ট। সুই প্রজেক্ট অলরেডি ওদের টোকেনটা লঞ্চ করবে, এখনও লঞ্চ করে নাই, বাট এইটার খুবই পসিবিলিটি আছে ওরাও এয়ারড্রপ রান করবে। যদি ওরা বলে নাই যে ওরা এয়ারড্রপ রান করবে, বাট পসিবিলিটি আছে এটাও রান করবে। ওদের সিস্টেমে ওরা বলছে যে ওরা এখনও এয়ারড্রপ রান করে নাই। এর পিছনে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে কারণ হচ্ছে অনেক ধরনের প্রজেক্ট আছে যারা কিনা অলরেডি বলে ফেলে যে ওরা এয়ারড্রপ রান করবে, বাট পরবর্তীতে যখন সেটা দেরি করে ইউজার যারা আছে তারা কিন্তু ওদের সোশ্যাল মিডিয়াগুলোতে গিয়ে ঝামেলা করে, যার কারণে ওরা আসলে পাবলিসিটি করে না যে ওরা কখন সুইটাকে এয়ারড্রপ রান করবে। সো আপনারা ওদের সাইটটা ফলো আপ দিয়ে রাখতে পারেন, ওদের ওরাও কিন্তু এয়ারড্রপ দিতে পারে। যেই সব সাইটগুলো আমি আজকে দিতে এসেছি এগুলো শুধুমাত্র এয়ারড্রপ যখন রান করবে এখান থেকে আপনি কিন্তু বেশি পরিমাণে প্রফিট পাইতে পারেন। অন্যান্য ছোটোখাটো কোনো এয়ারড্রপ আমি আপনাদেরকে দিতেছি না যেখানে আপনার সময় নষ্ট হবে। যে সাইটগুলো দিতেছি এখানে আপনি যদি ওদের ফলো আপ দিয়ে রাখেন ওরা যখন এয়ারড্রপ রান করবে আপনি এখান থেকে অনায়াসে ভালো একটা বেনিফিট পাবেন। সো শেষের যে প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ লাইভ, ওরা প্রথম আপনার 10-15% মতো এয়ারড্রপ দিয়েছিল, বাট এখন 25% মতো ওরা এয়ারড্রপ রান করতেছে আবার। সো এইগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন, ওদের যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে জয়েন হবেন এবং আপনি জানতে পারবেন যে কখন ওরা এয়ারড্রপ রান করতেছে। প্রত্যেকটা সাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর শেষের যে বিষয়গুলো দেখাইছি এগুলো কিন্তু লিস্টেড টোকেন এবং ওরা কিন্তু এয়ারড্রপ অলরেডি দিতেছে এবং মাঝে মাঝে মানে প্রায় সময় ওরা এয়ারড্রপ দিয়ে থাকে এবং এগুলো থেকে ভালো রিটার্ন পায় ইউজাররা। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এয়ারড্রপ রিলেটেড যেই সব সাইটগুলো আমরা যারা দিতেছে আমি তো ওরকমভাবে দিই না, বাট যারাই দিতেছে এগুলোকে আপনারা কখনো কাজ হিসেবে নেবেন না। এটা সম্পূর্ণ ভ্যারি করা হচ্ছে যারা কিনা ওনার আছে কোম্পানির ওনার তাদের উপর ডিপেন্ড করে যে ওরা কখন এয়ারড্রপ রান করবে, কখন ইউজারদেরকে ফ্রিতে দিবে। নর্মালি এভাবে দেয় না, বাট যখন ওদের ইউজারের ঘাটতি পড়ে বা মার্কেটে উপরে ওঠার জন্য তখন মূলত ওরা এয়ারড্রপগুলো রান করে। আমি আজকে যে সাইটগুলো আমি আপনাদেরকে দিয়েছি প্রত্যেকটা ভালো ভালো সাইটগুলো দেওয়ার চেষ্টা করছি এবং যেগুলো কিনা ভবিষ্যতে থাপায় বেরোবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার কমেন্টটা জানাবেন অবশ্যই, মতামতটা জানাবেন, শেয়ার করেন ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে।